এর স্টেশন বন্ধ রেখেছে ভারতে এই অবস্থায় সিলেটের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ কার্যক্রম স্থগিত রয়েছে এই মুহূর্তে তামাবিল ইমিগ্রেশন এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির চলে যাচ্ছে তার কাছে ইকরাম ধন্যবাদ ইমদাদ আমি এখন দাঁড়িয়ে আছি তামাবিল সীমান্তের একেবারে জিরো পয়েন্টে এই সীমান্ত দিয়ে বাংলাদেশের যাত্রীরা যারা ডাউকি ওই পারে যারা যেত সেই তাদের যাওয়া বন্ধ ঘোষণা করেছে বা বন্ধ করে দেওয়া হয়েছে ওই পার থেকে তাদের যে ইমিগ্রেশন আছে ডাউকি ইমিগ্রেশন আছে তারা অনুরোধ জানিয়েছে বাংলাদেশের যে ইমিগ্রেশন কর্মকর্তা আছে তাদেরকে অনুরোধ জানিয়েছে তারা যেন কোনো এই বাংলাদেশ থেকে কোনো প্যাসেঞ্জার বা কোনো যাত্রীদেরকে তারা বা পর্যটকদের উদ্দেশ্যে না পাঠানো হয় কারণ সেই দেশের অবস্থা খুব একটা ভালো নেই আমরা বেশ কিছু যাত্রীরা ওই দেশ থেকে ঘুরে এসেছে ভারত থেকে ঘুরে এসেছে তাদের সাথে কথা বলেছি তারা বলেছে তারা ভারতে গিয়ে আর রুম থেকে বেরোতে পারে নি সেখানে সব শপিং মলগুলো শপিং মার্কেটগুলো বন্ধ রয়েছে সেই সেখানে খাওয়ার হোটেলও তারা ভালোভাবে পাননি তারা কোনো রকম যারা গতকালকে গিয়েছিলেন কিংবা তারা আগের দিন গিয়েছিলেন তারা ফিরে এসেছেন এই ধরনের কয়েকজন যাত্রীর সাথে আমরা কথা বলেছি এবং আজকে প্রতি শুক্রবার এই রুট দিয়ে বিআরটিসি বাস ঢাকা থেকে শিলংয়ে যেয়ে থাকে আজকেও সেই ধরনের দুটি বাস ফেরত গিয়েছে সত্তর জন যাত্রী নিয়ে এসেছিল ঢাকা থেকে এবং সেই যাত্রীদেরকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে এখানে যারা তামাবিল ইমিগ্রেশন কর্মকর্তারা আছে তারা জানিয়েছেন যেহেতু ভারত থেকে বা ডাউকি ইমিগ্রেশন ইমিগ্রেশনের যারা আছেন তারা যাত্রীদেরকে সেই দেশে পাঠাতে নিষেধ করেছে এনআরসির কারণেই সেই শ্রীলংয়ে কারফিউ চলছে এনআরসির কারণে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং সেই বিশৃঙ্খল পরিবেশে বাংলাদেশের কেউ গিয়ে যেন বিপদের সম্মুখীন না হয় বা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে না পড়ে সেই কারণে তারা অনুরোধ জানিয়েছে সেই অনুরোধের কারণেই বাংলাদেশের ইমিগ্রেশন থেকে কোনো যাত্রীদেরকে সেই দেশে পাঠানো হচ্ছে না সব কিছু মিলে বলা যায় আজকে ইমিগ্রেশন বন্ধ রয়েছে আগামীকালকেও সেই ইমিগ্রেশন বন্ধ থাকবে শিলংয়ের কারফিউ যতদিন প্রত্যাহার করা না হচ্ছে সে এবং ডাউকি ইমিগ্রেশন থেকে যতদিন পর্যন্ত ক্লিয়ারেন্স দেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত এই ইমিগ্রেশন বন্ধ থাকবে বলে এখানকার কর্মকর্তারা সেটাই জানিয়েছেন এমদাদ এই ছিল তামাবিলি ইমিগ্রেশন এলাকা থেকে সর্বশেষ খবর সিলেটের বিল ইমিগ্রেশন এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির